আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা দুই হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার জন্য গণিতের যে সিলেবাস মানবণ্টন নমুনা প্রশ্ন এনসিডিবি থেকে দেওয়া হয়েছে সেটি এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে তাহলে এখানে প্রথমে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেখে নেব কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়টা পড়তে হবে চলবৃত্ত শ্রেণী বীজগাণিতিক রাশির উৎপাদক দশাগোলসাগ এই অধ্যায় পড়তে হবে নানা রকম আকৃতি মাপি বীজগাণিতিক রাশির সমীকরণ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ পাশে পৃষ্ঠাগুলো দেওয়া আছে পৃষ্ঠাগুলো খেয়াল রেখে তোমরা এই কাজগুলো করবা মূল্যায়ন কাঠামো সেখুনকালীন তিরিশ পার্সেন্ট আর হচ্ছে সমষ্টিকের জন্য সত্তর পার্সেন্ট এবার শিখনকালীনের মধ্যে কি কি থাকবে তিরিশ মার্ক সেটা দেখে নাও আইটেমগুলো দেখে নাও অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ তোমাদের টিচাররা দিয়ে দেবে সেগুলোর জন্য তোমরা দশ মার্ক পেয়ে যাবে এগুলো এখানে নমুনা দেওয়া আছে এভাবে তোমাদের টিচাররা দিতে পারে এটাই কি যে হুব হুব দেবে এমনটা কিন্তু না টিচাররা নিজেরাই প্রশ্ন করবে অ্যাসাইনমেন্ট দেবে ব্যবহারিক কাজ দেবে সেগুলো যদি করতে পারো দশমার্ক পেয়ে যাবে এবার অনুসন্ধানমূলক কাজ থাকবে যেমন হচ্ছে স্কুলের হচ্ছে কোনো কিছু পরিমাপ করা বাগান পরিমাপ করা স্কুলের দরজা জানালা এগুলো পরিমাপ করা এই কাজগুলো তোমাদের টিচাররা দেবে এগুলো যদি করতে পারো তাহলে তোমরা হ্যাঁ দশ মার্ক পেয়ে যাবা তারপর শ্রেণীর কাজ থাকবে যেমন পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক কাজ দলগত কাজ হক পূরণ এগুলো যদি করে থাকো তাহলে তুমি দশ মার্ক পেয়ে যাবে অথবা তোমাদের টিচারের নির্দেশনা মোতাবেক এই কাজটা হবে এই হচ্ছে তিরিশ মার্ক তারপরের সত্তর পার্সেন্ট ওইটাকে একশো মার্কে ডিস্ট্রিবিউট করা হয়েছে এখানে দেখো নৈবিত্তিক প্রশ্ন থাকবে তারপর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এগুলো হচ্ছে পনেরোটা থাকবে আর এখানে দশটা থাকবে এগুলোতে এক মার্ক এক মার্ক করে পনেরো দশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে তেরোটা একটাতে দুই মার্ক এখানে একটু কারেকশন করে নাও এখানে তেরোটি প্রশ্নের জন্য ছাব্বিশ মার্ক থাকবে মোট তারপর এখানে দশটি দশটি প্রশ্ন থাকবে উত্তর দিতে হবে সাতটির একটাতেই হচ্ছে সাত মার্ক করে ছ সাত গুণ সাত উনপঞ্চাশ হবে তোমরা যদি যোগ করে দেখো ঊনপঞ্চাশ ছাব্বিশ আর এখানে হচ্ছে আচ্ছা দেখো এই যে ছাব্বিশ এই এই ছাব্বিশ তারপর হচ্ছে হচ্ছে পনেরো দশ একশো তো আমি আবারও বলি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তেরোটি থাকবে একটাতে দুই মার্ক তেরো দোকানে ছাব্বিশ আর রচনামূলক প্রশ্ন দশটি থাকবে সাতটির উত্তর দিতে হবে একটাতেই সাত মার্ক সাত সাত উনপঞ্চাশ নিচে নমুনা প্রশ্নটা দেখলেই তোমরা বুঝতে পারবে একটি নমুনা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এই নমুনা প্রশ্নের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না অর্থাৎ টিচার যেন এটা দেখেই প্রশ্নপত্র তৈরি করতে পারে কিন্তু এখান থেকে প্রশ্ন হুবহু নেওয়া যাবে না আইডিয়া নেওয়া যাবে তো এখানে নৈবেত্তিগুলো দেওয়া আছে দেখো দেখতে পাচ্ছ নৈবেত্তিগুলো এগুলো বাসায় তোমরা প্র্যাকটিস করবে একটু পর নৈবেত্তিগুলোর উত্তর তোমাদের দেখিয়ে দেবো আমি তো এখানে গ্রাফ দেওয়া আছে শেষের অধ্যায় থেকে তারপর ছোট ছোট প্রশ্নগুলো কুইজ আকারে আর কি এক কথায় উত্তর দাও এখানে দেখো দশটি প্রশ্ন রয়েছে দশটি দশ মার্ক খ বিভাগ দেখো এখানে তেরো দোকানে ছাব্বিশ তেরোটা থাকবে তেরোটার উত্তর দিতে হবে তেরো দোকানে ছাব্বিশ মার্ক পেয়ে যাওয়া তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্ন দশটি থেকে ষাটের উত্তর দিতে হবে তো এখানে একটাতে সাত মার্ক সাত সাত উনপঞ্চাশ তো এখানে দেখো সৃজনশীলের মতো আর কি কিন্তু কোথাও হচ্ছে ক এবং খ থাকবে কোথাও ক থাকবে শুধু কোথাও ক খ থাকবে। কে সৃজনশীল নৈবিত্তিক যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর দেখে নাও তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা তাহলে বার্ষিক পরীক্ষা তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে রুবিক্স দেওয়া আছে অর্থাৎ দেখো এক নম্বর প্রশ্নটার ঘ নম্বর প্রশ্ন যেটা ছিল তো মোট হচ্ছে দুই মার্ক ছিল একের ঘতে তো দুই মার্ক পুরোটাই পেয়ে যাওয়া যদি বেলুনের উচ্চতা নির্ণয় করতে পারো তারপর এক মার্ক পাওয়া দুইয়ের মধ্যে যদি এই যে এই কাজটা করতে পারো অর্থাৎ যেমনভাবে উত্তর দিবা সেই অনুযায়ী তোমাদের টিচাররা নম্বর বন্টন করবে তো এখানেও এগুলো টিচারদের জন্য এগুলো তোমাদের পড়ার দরকার নাই তোমরা ভালোভাবে উত্তর করতে পারলেই হলো তো সেক্ষেত্রে আমরা অলরেডি কিন্তু বাইনের সংখ্যার গল্প এই অধ্যায়ের এমসিকিউ সাজেশন দিয়েছি তোমরা তাহলে দেখতে পারো আমরা পরবর্তী ভিডিওগুলো থেকে অন্য কোনো অধ্যায়ের সাজেশন দেব